কেষ্টর ফিস তোলার কন্ডিশন অত্যন্ত খারাপ ফেটে যাবে ফেটে যাবে পরিস্থিতি সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আসানসোল সংশোধনাগারে আসতে চাইছে না কোনো চিকিৎসক ফাঁকা রয়েছে পদ তাই সেখানে চিকিৎসক প্রয়োজন বলে বিজ্ঞাপন দিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ ছিল লোভলীয় বেতন আরও একাধিক সুযোগ সুবিধা কিন্তু সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনে সাড়া দিচ্ছেন না কেউ তখন সংশোধনাগার কর্তৃপক্ষ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জেলা হাসপাতালে এবং রেড ক্রস অফিসে এই বিষয়েও বিজ্ঞাপন টাঙিয়ে দিয়েছে বাদ সাজছে কেষ্টমণ্ডলসহ ভিআইপি বন্দিরা বিজ্ঞাপন দেখে প্রাথমিকভাবে কয়েকজন আগ্রহ দেখালেও কাজের বিবরণ শুনে এবং বন্দীদের কথা শুনেই যোগাযোগ করেননি আর কেউ সংশোধনাগার সূত্রে জানা যাচ্ছে একাধিক সুযোগ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয় বিজ্ঞাপনে প্রায় বাহান্ন হাজার টাকার মাসিক ভাতা সেই সঙ্গে একাধিক সুযোগ সুবিধা ডিউটি মাত্র কয়েক ঘন্টা গত পনেরোই সেপ্টেম্বর সংবাদপত্রে এই লোভনীয় কাজের বিজ্ঞাপন দেওয়া হয় কিন্তু তাতে কেউ সাড়া দেননি চাকরিটি আসানসোল সংশোধনাগারের চিকিৎসকের পদ প্রসঙ্গত এই সংশোধনাগারে রয়েছেন বন্দি অনুব্রত মণ্ডল সাইগল হোসেন সেই সঙ্গে সংশোধনাগারে রয়েছেন আরও হেভিয়েট বন্দি কয়লা পাচার মামলায় গ্রেপ্তার হওয়া একাধিক ইসিএল কর্তা রয়েছেন এই সংশোধনাগারে কোনো বিচারাধীন বা সাজাপ্রাপ্ত বন্দি অসুস্থ হলে তার চিকিৎসা করতে হয় সংশোধনাগারে প্রাথমিক চিকিৎসার পর সমস্যা আরও জটিল হলে সেই বন্দিকে রেফার করা হয় জেলা হাসপাতালে তারপর ওই চিকিৎসকের সব দায়িত্ব ওখানেই শেষ এখানে চিকিৎসক হিসাবে আবেদনের শেষ তারিখ আঠাশে সেপ্টেম্বর সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট কৃপাময় নন্দী জানান উচ্চ ভাতার চাকরি হলেও চিকিৎসকরা একেবারে আগ্রহ দেখাচ্ছেন না এখনও পর্যন্ত কোনো আবেদন জমা পড়েনি তাই আমরা বেশ চিন্তায় রয়েছি বন্দীদের প্রাথমিক চিকিৎসা সংশোধনাগারে করা প্রয়োজন আমরা বিভিন্ন দপ্তরে এই বিজ্ঞাপন ও পোস্টার সাঁটিয়ে দিয়েছি কিন্তু কেউ আগ্রহ দেখাচ্ছেন না জানা যাচ্ছে জেলা সংশোধনাগার এখন রীতিমতো ভিআইপি সংশোধনাগার এখানেই রয়েছেন বিচারাধীন বন্দী অনুব্রত মণ্ডল রয়েছেন তার দেহরক্ষী শাইগাল হোসেন রয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি এছাড়াও ইসিএলএর চার প্রাক্তন এবং বর্তমান জিএম সহ আট শীর্ষ অধিকারী তাছাড়া আছেন আরও সব কুখ্যাত অপরাধীরা এই কারণেই এখানে চিকিৎসকদের এত অনীহা সূত্রের খবর অনেকেই ভয় পাচ্ছেন রিপোর্ট দেওয়ার পরে সেই রিপোর্ট যদি সিবিআইয়ের হাতে যায় তখন কি হবে এই আশঙ্কাতেই চিকিৎসকরা আসতে চাইছেন না আসানসোল সংশোধনাগারে